আলপামায়ো পেরুর কর্ডিলেরা ব্লাঙ্কায় অবস্থিত সুয়াতোরাজো হিসেবেও স্বীকৃত। পাহাড়টি দেখতে অত্যন্ত সুনির্দিষ্ট কারণ এটি শিখরের মধ্য দিয়ে একটি তির্যক প্রক্ষেপণ নিয়ে গঠিত। সর্বাধিক সাধারণ আরোহণের রুটটিকে ফেরারি রুট হিসেবে বিবেচনা করা হয়। মাউন্ট এভারেস্ট নেপাল এবং চীন সীমানায় অবস্থিত। এই পর্বত আরোহণ বিশেষত চ্যালেঞ্জিং এবং বিপজ্জনক হিসেবে ধরে নেওয়া হয়। কেবল দূর থেকে দৃষ্টিভঙ্গির জন্য প্রস্তুত থাকলে মাউন্ট এভারেস্ট স্বর্গ, তবে এখানে প্রচুর প্রাণহানির ঘটনাও ঘটে। এ কারণে মাউন্ট এভারেস্ট অঞ্চলগুলির কাছে যাওয়ার আগে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত। মাউন্ট কিলিমঞ্জারো একটি আগ্নেয়গিরির পাহাড় যা আফ্রিকার পর্বতমালাগুলিতে অবস্থিত। এই পর্বতটি আফ্রিকার মধ্যে সর্বোচ্চ হিসেবে বিবেচিত হয় এবং কিলিমঞ্জারো নামে খ্যাতিমানভাবে পরিচিত। আগ্নেয়গিরির উপরের অংশগুলি জুড়ে হিমবাহ জমা হওয়ার কারণে কিলিমঞ্জারোর সৌন্দর্য অনন্য হয়ে উঠেছে। মন্ট ব্ল্যাঙ্ক ফ্রান্সের আলপসের পর্বতমালার মধ্য দিয়ে অবস্থিত একটি অভূতপূর্ব পর্বত। মন্ট ব্ল্যাঙ্ক শব্দটি ইতালির শব্দ মন্টে বিয়ানকো থেকে এসেছে, যার অর্থ হোয়াইট মন্টেন। পর্বতটি এভারেস্টের পাহাড়ের বরাবর অবস্থিত, যেখানে মাউন্ট এভারেস্টকে মন্ট ব্ল্যাঙ্কের অভিভাবক হিসেবে বিবেচনা করা হয়। আরও ধূসর পাথরের উত্থানের সাথে হিমবাহের সাদা রঙের সাথে পাহাড়ের প্যানোরামিক দৃশ্যটি কেবল অকল্পনীয়। মাউন্ট অ্যাসিনিবোইন কানাডার সীমান্তে অবস্থিত একটি আশ্চর্যজনক পর্বত। অ্যাসিনিবোইন মাউন্ট এমন একটি পর্বত যার গঠন নিখুঁত, প্রায়শই পিরামিডের মতো খুব নিখুঁতভাবে গঠিত, যা এটি পৃথিবীর অন্যান্য পাহাড় থেকে অনন্য হয়ে দাঁড়িয়েছে। ট্রেসিমে ডি লাভারেডো ইতালির সর্বাধিক সুন্দর পর্বত হিসেবে বিবেচিত এবং এটি ড্রেই জেনেন হিসেবে স্বীকৃত। অতিরিক্তভাবে তারা আল্পস অঞ্চলে সর্বাধিক স্বীকৃত এবং বিখ্যাত। ইতালির উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এই পর্বতটি সর্বোচ্চ পয়েন্টে তিনটি শৃঙ্গ নিয়ে গঠিত, যা বিশ্বজুড়ে অন্য পর্বতগুলো থেকে আলাদা করে তুলেছে। নাম অনুসারে ক্যাসেল মাউন্টেন আক্ষরিক অর্থে কানাডায় অবস্থিত দুর্গের মতো বলে মনে হয়। শৈলপ্রাসাদের মতো দুর্গের মতো গঠন যাচাই করার জন্য কিছুক্ষণ তাকিয়ে থাকার জন্য একটি মনের উদ্রেককারী পাহাড়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পর্বতটি মূলত আইজেনহাওয়ার টাওয়ারের সম্মানের অংশ হিসেবে বিংশ শতাব্দীর মধ্যভাগে মাউন্ট আইজেনহাওয়ার হিসেবে স্বীকৃত ছিল। বোরা বোরা ফ্রান্সের সর্বাধিক খ্যাতিমান পর্বতমালার একটি এবং এটি পর্বত সৌন্দর্যের গণনার তৃতীয় স্থানটি অর্জন করে। ফ্রান্সের উপকূলে প্রশান্ত মহাসাগরে এটি অবস্থিত। পার্শ্ববর্তী পাহাড়টি একটি নিখুঁত হানিমুন এবং পর্যটন স্পট। বোরা বোরা উপকূলের জলকেন্দ্রিক বিলাসবহুল রিসোর্টগুলির সাথে সুবিধামতো একটি নিখুঁত অবকাশের জন্য সেরা পর্বত। বোরা বোরা নামটি তাহিতিয়ান ভাষা থেকে এসেছে, যার অর্থ প্রথম জন্মগ্রহণ। নামে খুব বিখ্যাত মাউন্ট ফিজি প্রায়শই জাপানে লিভিং রুমে ওয়ালপেপার এবং শিল্পকর্ম হিসেবে রাখা হয়। এই পর্বতটি টোকিওর দক্ষিণ পশ্চিমে এবং এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ শিখর হিসেবে বিবেচিত। মাউন্ট ফুজি যেমন একটি সুপ্ত স্ট্র্যাটো ভোলকানোর একটি অংশে পরিণত হয়েছিল। ডেনালি একটি দুর্দান্ত পর্বত, যা ডেনালি ন্যাশনাল পার্ক এবং সংরক্ষণ যুক্তরাষ্ট্রের কেন্দ্রস্থলে অবস্থিত। পাহাড়ের জমি জুড়ে সাদা রঙিন হিমবাহ গঠনের কারণে পাহাড়টি তার সৌন্দর্যের জন্য খুব বিখ্যাত। উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হিসেবে বিবেচিত, যা এভারেস্ট এবং অ্যাকনকাগুয়ার পরেও বিশ্বের তৃতীয় স্থান অধিকার করে আছে। শীর্ষে আরোহণকারী অনেক পর্যটক ঘটনাস্থলে পৌঁছেছেন।